عليه وسلم تسليما. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما. ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله الله سبحانه وتعالى দরবারে অসংখ্য অনন্ত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পরে পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এইদিকে একটু সামনে আসলে ভালো হয়। কোরআনুল কারীমের মজলিস আদব আছে,
সূরাতুন নিসাইয়ের তাফসীর ধারাবাহিকভাবে চলে আসছে। বিগত তাফসীরে এই সূরার 27 নং আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছে। আজকের তাফসীর সূরাতুন নিসাইয়ের 28 নং আয়াতে কারিমা থেকে শুরু হবে। পেছনের আয়াতগুলোর সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন পেছনে বিবাহ সম্পর্কিত বিধিবিধান, স্বাধীন নারীকে বিবাহ করার বিধান, স্বাধীন নারীকে বিবাহ করতে অক্ষম হলে অন্যের অধীনস্থ মুসলিম মুমিন ইমানদার বাদী নারীকে বিবাহ করার সুযোগ প্রদান করেছে, এ বিষয়ে আল্লাহ তাআলা পেছনের আয়াতে বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলেছেন যে আল্লাহ তিনি তার বিধিবিধানগুলো সুস্পষ্টভাবে খুলে খুলে বিশদভাবে তোমাদের কাছে বর্ণনা করে দেন, যেন তোমরা আল্লাহর বাতানো পথে এবং তার দেখানো পথে চলতে পার, আল্লাহর নির্দেশ মোতাবেক এবং তার রাহনুমাই মোতাবেক তোমরা যেন পথ চলতে পারো, সেই জন্য আমি আল্লাহ তোমাদেরকে আমার বিধানগুলো আহকামগুলোকে সুবিধ্যস্তভাবে খুলে খুলে তোমাকে বুঝিয়ে দিয়েছি, এবং এক্ষেত্রে তুমি ওই ব্যাখ্যা আমার বিধিবিধানের ওই ব্যাখ্যাটাই গ্রহণ করবে, যে ব্যাখ্যা তোমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরাম তাবেঈন তারা যে ব্যাখ্যাগুলো কোরআনে কারীম তারা যে পথে চলেছে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে এবং ব্যাখ্যার ক্ষেত্রে তাদের যে পথ মত তোমরা সেই পথেই চলবে, আল্লাহ তোমাদেরকে এই কথাই বলেন, এবং আল্লাহ তোমাদেরকে তোমাদের তাওবা কবুল করতে চান, তোমাদেরকে আল্লাহ তার দিকে ফিরে আসতে বলেন, এই কথাগুলো আল্লাহ পিছনে বলেছেন। এবং আল্লাহ বলেন যে শয়তান মানুষকে গুনাহের পথে এবং নিজের প্রবৃত্তির পথে পরিচালিত করতে চায়, আর আল্লাহ তোমাদেরকে আল্লাহর দেখানো পথে পরিচালিত করতে চান, আল্লাহ তোমাদেরকে তার পথে চলতে বলেন, আল্লাহর ইচ্ছা হলে তোমরা আল্লাহর পথেই চলো, কিন্তু শয়তান তোমাদেরকে আল্লাহর পথ থেকে বাঁকা পথে নিয়ে যেতে চায়, তো সাবধান তোমরা আল্লাহর পথকে ছেড়ো না, আল্লাহর দেখানো পথকে তোমরা ছেড়ে দিয়ে পরিত্যাগ করে বর্জন করে শয়তানের দেখানো পথে বা তোমাদের যে নফস তোমাদের কুপ্রবৃত্তি তোমাদের ভেতরে আছে তোমাদেরকে বাঁকা পথে চলতে বলে, তো সেই পথে তোমরা চলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতে কথা বলবে যেই যে আগে আমি তোমাদেরকে বিবাহের বিধান তোমাদেরকে দান করলাম এবং একজন অপরিচিত পুরুষ একজন অপরিচিতা নারী দুজনের মধ্যে একটা চুক্তি এবং আকদের মাধ্যমে তাদের মধ্যে যে সম্পর্কটাকে আমি হালাল করে দিলাম বিবাহের মাধ্যমে, এটা তোমাদের প্রতি আমার বিরাট এক অবদান। আল্লাহ বলছেন যে ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ তোমাদের থেকে তোমাদের বিধানকে হালকা করতে চান তোমাদের ব্যাপারে, আল্লাহ তোমাদের উপরে কঠোর বিধান চাপিয়ে দেন না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, অন্যত্র আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদের জন্য সহজতাকে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমরা কঠোরতার মধ্যে পড়ে যাও বিষয়টি মানা তোমাদের জন্য কঠিন হয়ে যাক তোমরা অক্ষম হয়ে যাও এটা আল্লাহ চান না, আল্লাহ চান আর বিধিবিধানগুলোকে আল্লাহ এমনভাবেই সহজ করে দিয়েছেন পালনীয় করে যে তোমাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগালেই তোমরা এই পথে চলতে পারো, এতে চলার ক্ষেত্রে কোনো কঠোরতা নেই, এটা ইসলামের বৈশিষ্ট্য। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ এই উম্মতকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে, এবং তাদের প্রতিটি বিধান আল্লাহ তাদেরকে যা দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে প্রত্যেকটা বিধান ভারসাম্যপূর্ণ ব্যালেন্সপূর্ণ বিধান, মধ্যমপন্থী উম্মতের বৈশিষ্ট্য হল তাদের সকল ক্ষেত্রে সকল বিধিবিধানগুলো মানার মতো, ওটাই কঠিন না। মানুষ যেহেতু
সহজাতভাবেই তার কুকুভিত্তিকে চৈতন্য করতে সহজাতভাবেই তার কামনা বাসনা পূরণের ক্ষেত্রে চাহিদা পূরণের ক্ষেত্রে সে দুর্বল। এক্ষেত্রে মানুষ দুর্বল, এই জন্য মানুষ যদি বিবাহের বিধান না দেওয়া হতো তাহলে সহজেই সে কুপথে পা বাড়াত এবং হারাম উপায়ে তার চাহিদাকে সে পূরণ করতে চেষ্টা করত। যেহেতু মানুষ সহজাতভাবেই দুর্বল, সৃষ্টিগতভাবে মানুষ এক্ষেত্রে দুর্বল, তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি ইহসান করেছেন, দয়া করে বিবাহ সম্পর্কে আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন যে বিবাহের মাধ্যমে একজন নারী পুরুষ উভয়ে তাদের চাহিদা এবং তাদের জৈবিক কামনা বাসনাকে হালাল উপায়ে পূরণ করতে পারে, এতে আল্লাহর অনুমতি আছে। যদি আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা না রাখতেন তাহলে মানুষের জন্য মানুষ অক্ষম হয়ে যেত আল্লাহর বিধান পালনে, তখন মানুষ হারাম পথে পা বাড়াত। এই জন্য মানুষের এই চাহিদা পূরণ করার ক্ষেত্রে মানুষ সহজাতভাবেই দুর্বল, তাই আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিধান দিয়েছে। বিবাহের বিধান দিয়ে মানুষের প্রতি অনুগ্রহ করেছে, এ কথাটাই আল্লাহ এই আয়াতে বলেছে। বিবাহের অনেক কল্যাণ, বিবাহের অনেক কল্যাণ, সবচেয়ে বড় কল্যাণ হলো বিবাহের, বিবাহের মাধ্যমে একজন নারী একজন পুরুষ উভয়ে পবিত্র হয়ে যায় এবং পবিত্র পথে চলতে পারে, পবিত্রতার পথে চলার সহায়ক বিবাহের মাধ্যমে। নিজের দৃষ্টিকে সংরক্ষণ করা, হেফাজত করা সহজ বিবাহের মাধ্যমে, লজ্জাস্থানকে অবৈধ জায়গায় ব্যবহার করা, অবৈধ উপায়ে বীর্যপাত করা থেকে বিবাহ তাকে হেফাজত করে। বিবাহের মাধ্যমে একজন মানুষ অবৈধ জায়গায় লজ্জাস্থানের ব্যবহারের দ্বারা সে অপবিত্র হয়ে যায়, বিবাহের মাধ্যমে বিবাহ তাকে পবিত্র রাখতে সক্ষম হয়, তখন সে তার স্ত্রীর সাথেই তার এই চাহিদা পূরণ করে। ফলে দেখা যায় যে চাহিদা থেকে মানুষ গুনাহের দিকে, শাহওয়াত এবং কামনা বাসনা সম্পৃক্ত গুনাহ যেগুলো মানুষের ভেতরে উদয় হয়, এই গুনাহটা করার কামনা জাগে জৈবিক চাহিদার কারণে, বিবাহ করলে সেই চাহিদাটা ধীরে ধীরে স্তবিত হয়ে যায়। ফলে বিবাহের পূর্বে জৈবিক কারণায় যে গুনাহগুলো করতে মনে চাইতো, বিবাহ করার দ্বারা এবং একাধিকবার স্ত্রী বিয়োগের দ্বারা বৈধভাবে সেই জৈবিক চাহিদা থেকে যে গুনাহগুলো করতে মনে ইচ্ছা জাগত সেগুলো দুর্বল হয়ে যায়, গুনাহ করতে মনে চায় না। এটা বিবাহের সুফল, যে বিবাহ না করলে সে গুনাহের দিকে থাকত। বিবাহ করার দ্বারা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকদুলিল বাসারি ও আহসানুল ফরাজি, বিবাহের একটা সুফল হলো বিবাহের দ্বারা মানুষের দৃষ্টিনত হয়ে যায়, এই জৈবিক কারণে পরনারীর দিকে সে বিবাহের আগে তাকাতো, রাস্তাঘাটে নামলেই সে হারাম জিনিস দেখত, নিষিদ্ধ জিনিসের দিকে চোখ বোলাত। বিবাহের পরে যখন স্ত্রীকে দেখে তখন এটা বিবাহ তার দৃষ্টিকে অবনমিত করে দেয়, সে আর বাইরে গেলে অন্য নারীর প্রতি আগের মতো তাকায় না, বিবাহে বিবাহ তাকে রক্ষা করল, বাঁচিয়ে দিল। ঠিক তেমনিভাবে লজ্জাস্থান এটা হারাম জায়গায় ব্যবহার করত বিয়ের আগে, বিবাহের দ্বারা যখন এক স্ত্রীকে আল্লাহ হালাল করলেন, স্ত্রীর সাথে কাজ করাকে অনুমোদন দিলেন, যখন সে তার স্ত্রীর সাথে নিয়মিতই তাদের মধ্যে এই স্বামী স্ত্রীর সুলভ আচরণ হয়, এক পর্যায়ে এই চাহিদা থেকে যে গুণাগুলো সৃষ্টি হতো সেগুলো বন্ধ হয়ে যায়। তাই রবি ইসলাম হাদিসে বলেন, বিবাহ লজ্জাস্থানকেও হেফাজত করে। বিবাহের বড় একটা সুফল এবং প্রয়োজন হল যে সমস্ত কারণে আল্লাহ নারী পুরুষের মধ্যে বিবাহকে হালাল করেছেন, বড় একটা কারণ হলো যে আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য হলো মানুষ দুনিয়াতে এসে আল্লাহর প্রতিনিধিত্ব করবে, আল্লাহর বিধানের প্রতিনিধিত্ব করবে, আল্লাহর খলিফা হবে, রিপ্রেজেন্টেটিভ।
আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে। তো সেটার জন্য একটা মজবুত ভিত্তির প্রয়োজন, সেই মজবুত ভিত্তিটাই হচ্ছে বিবাহ, যার মাধ্যমে নেক মানুষ দুনিয়াতে আসবে। মানুষ দুনিয়াতে আসার অবৈধ পন্থাও আছে। অবৈধ মানুষ কিভাবে দুনিয়াতে এসে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করবে? সে তো অবৈধ, সে তো বৈধ সন্তান নয়। তো অবৈধ মানুষ সন্তান উৎপাদনের সিস্টেম আছে, কিন্তু অবৈধ সন্তান দিয়ে আল্লাহ তাআলা তার জমিনে তার বিধান প্রতিষ্ঠা করতে চান না। সন্তান যেন বৈধভাবে আসে, নেক হয়, সালে হয়, সেজন্য আল্লাহ বিবাহের ব্যবস্থাকে অনুমোদন দিয়েছেন। বিবাহের মাধ্যমে দুনিয়াতে যে মানুষগুলো আসবে, বিবাহের পরে যে সন্তান দুনিয়াতে আসবে সে নেক হবে, সে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে। এটা বড় একটা কারণ বিবাহের। আল্লাহ কেন বিবাহকে হালাল করলেন? দ্বিতীয় একটা কারণ হলো বিবাহ সন্তান লাভের মাধ্যম। বিবাহের মাধ্যমে সন্তান লাভ হয়, সন্তানকে সুশিক্ষা দেওয়া হয়, সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়, ফলে দেখা যায় সন্তান দুনিয়াতে বাবা মার চোখের শীতলতা আদরণকারী হয়ে যায়। বাবা মার জন্য চোখের শীতলতা, এই সন্তানকে দেখলেই চোখ জুড়ায়, এত নেক, এত আল্লাহওয়ালা, ভালো সন্তান, সব বাবা মার হক আদায় করে, বাবা মা দুনিয়াতেই খুশি। এরপরে বাবার ইন্তেকালের পরে এই সন্তান বাবার সুনামকে ধরে রাখে, তো ফলে তার বাবাকে মানুষ এই সন্তানের মধ্য দিয়ে তাকে তার বাবাকে স্মরণ করে। অমুকের ছেলে, সেটা অনেক ভালো, বাবা একটা ভালো ছেলে বানিয়ে গেছে, একটা নেক সন্তান তৈরি করে গেছে। হাদিসেও আসছে, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়, তিনটা রাস্তা তার খোলা থাকে তার কাছে সওয়াব পৌঁছার ক্ষেত্রে। এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। তো নেক সন্তান দেখে গেলেও ফায়দা মৃত্যুর পরে, যে কবরে তার জন্য সওয়াব পৌঁছাতে থাকে, দুনিয়াতেও তার সম্পদের কারণ হয়। কার ছেলে এটা? অমুকের ছেলে, তা খুব ভালো শিক্ষা দিয়েছে, বাপ যেমন ছেলেও তেমন, বলে কিনা মানুষ? তাহলে এরকম সন্তান, এটা তো বিবাহের মাধ্যমেই সম্ভব। তো বিবাহের দ্বারা এমন সন্তান দুনিয়াতে আসে। বিবাহের আরেকটা সুফল হলো যে আল্লাহ তাআলা মানুষের প্রতি অনুগ্রহ করেছেন বিয়েকে বৈধতা দান করে। কারণ দৃষ্টিকোণ থেকে নারী একটা দুর্বল সৃষ্টি, নারী তার সব কাজগুলো একা করার সাধ্য নাই, নারী এক্ষেত্রে দুর্বলতা, তার মধ্যে ত্রুটি আছে, দুর্বলতা আছে, সে পারবে না তার সব কাজ বাহিরে কাজ করতে, সে তার সমস্ত প্রয়োজন পূরণ করতে পারবে না। একজন সঙ্গী দরকার তার, যে সঙ্গী তার ত্রুটিগুলো দূর করবে, তার যে সকল প্রয়োজন আছে সেগুলো পূরণ করবে। অপরদিক থেকে একজন পুরুষ, সেও একা তার জীবনযাপন করা সম্ভব নয়, কারণ সে থাকবে বাহিরে, তার ঘর দেখবে কে, তার সন্তানদের লালন পালন করবে কে, তার ঘরোয়া সব তার সম্পদের হেফাজত করবে কে? তো তার জন্য একজন নারীর প্রয়োজন আছে। বোঝা গেল যে স্বামী স্ত্রী, একজন নারী একজন পুরুষ, উভয়ে অপরিপূর্ণ। বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা একজনকে আরেকজনের পরিপূরক বানিয়ে দিয়েছেন। একজন ছাড়া আরেকজন চলতেই পারে না দুনিয়াতে, শুধু পুরুষ সে চলতে পারবে না, তার কষ্ট হবে, শুধু নারী বিবাহ ছাড়া চলতে পারবে না। একজনকে আরেকজনের সাথে সম্পৃক্ত করে দিয়ে বিবাহের বন্ধনের মাধ্যমে একজন পুরুষ একজন নারী সারা জীবনের জিম্মাদারি গ্রহণ করে। এটাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ও আখাদা ও আখাদ ও মিসাকাল গালিজা, ও আখাদাকুম মিসাকাল গালিজা, একদিনও অঙ্গীকার তোমাদের পরস্পরে হয়েছে বিয়ের মধ্যে। একজন আরেকজনের জিম্মাদারি গ্রহণ করেছে, স্বামীর সন্তান, তার ঘর বাড়ি, তার সম্পদ, সব কিছু দেখার ক্ষেত্রে নারী জিম্মাদারি গ্রহণ করেছে, দায়িত্ব নিয়েছে। অপরদিকে স্বামী তার এই মহিলা এই নারী চলার সব সহযোগিতা করবে, এই পর্বে সেই চুক্তিতে আবদ্ধ হয়েছে নারীর সাথে। একজন আরেকজনের জন্য পরিপূরক, একজন ছাড়া আরেকজনের চলবেই না, এটা বিবাহের মাধ্যমেই সম্ভব। বিবাহের মাধ্যমে দুটি নতুন পরিবারের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়। দেখা যায় অনেক সময় দুনিয়াতে দুটি পরিবারের মধ্যে আজন্ম শত্রুতা, এক পরিবারের সাথে আরেক পরিবারের শত্রুতা চলছে। তো যদি এই দুই পরিবারের মধ্যে বিবাহ করিয়ে দেওয়া যায়, তো বিবাহের মাধ্যমে সেই শত্রুতা এটা ভালোবাসায় পরিণত হয়।
আগে ছিল শত্রুতা এখন বিয়ের মাধ্যমে দুই